ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेऽपि रतिरुत्तमा अहेतुक कृपा सिन्धुं शिवानन्दं नमाम्यहम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি এই আজকের পাঠচক্রে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শিবানন্দ বাণী। আমরা ধীরে ধীরে এই গ্রন্থটির দ্বিতীয় খণ্ডের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। বিগত দিন পূজনীয় মহারাজ একটি গানের উল্লেখ করেছিলেন, সেটি দিয়ে আবার আমরা শুরু করব। সে গানেতে বলা ছিল, আপনাতেই আপনি থাকো মন, যেও নাকো কান খানে, যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে, পরম ধন সেই পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে কত মণি পড়ে আছে চিন্তামণি নাচ দিবারে। এটা নতুন যারা ভক্ত তাদের উদ্দেশ্যে যেন মহাপুরুষ মহারাজের একটা কথা তিনি বলছেন যে আপনাতে আপনি থাকো মন, যেও নাকো কারু কারি। বিগত দিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের নিজেদের যে ভাবটি, যে ভাবটি আমাদের গুরুর কাছে পেয়েছি, যে সাধন পথ আমরা পেয়েছি, সেইটাতে যত আমরা নিবিষ্ট থাকতে পারবো দেখবেন আমাদের আর অন্য কোনো দিকে মন যাবে না। এই আগের দিন একটা যুব সম্মেলনে বলছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটি ছেলে এসেছে যুব সম্মেলনে, প্রায় 700 প্রতিনিধি ছিলেন। সেই প্রতিনিধিরা বসে আছেন, একটি ছেলে বসে আছে দূর থেকে, তাকে যে সে যে পুরুষ না মহিলা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। মেয়ে ছেলেদের মধ্যে বসেছে আর অনেক জায়গায় মিক্স আপ হয়ে গেছে বলে বুঝতে পারছিল না। তারপরে তাকে দেখলাম, তার সেই ঝুলটা এখান দিয়ে আঁচড়ে সেই চুলের খানিকটা অংশ কাটা রয়েছে, আর খানিকটা অংশ সেই উল্টো দিকে করে যদি আমরা ওই ডালিয়া ফুল রাখি যেরকম দেখা সেরকম থোকার মতো। একবারে পরিষ্কার বোঝাচ্ছে যে লেখাপড়া ছাড়া অন্য কোনো কিছুতে মন দেওয়ার তার সময় হয়েছে। লেখাপড়া আমরা যখনই আমাদের উদ্দেশ্য থেকে অন্য কোনো কিছুতে মন দেওয়ার সময় পাই তখনই আমাদের জীবনে নানা রকমের দুর্ভোগের উপস্থিত হয়। আপনারা সবাই পড়েছেন ঠাকুরের বাবার গল্প ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি সারাদিন তার নিজের বাড়ির কাজকর্ম, নিজের রঘুবীরের সেবা এবং শাস্ত্রাদি চর্চা এতে তিনি এতটাই ব্যস্ত থাকতেন, অন্য কারুর বাড়িতে কোথাও যাওয়ার তার সামান্যতম সময়টা হতো না। এই যে আমরা দেখবেন অনেক রকমের গোলমেলে বিষয়বস্তু ঢুকে থাকি, তার কারণ হচ্ছে কোনোরকম ক্রিয়েটিভ কিছু, কোনোরকম কনস্ট্রাকটিভ কিছুর ভেতরে আমরা কিছুতে আমাদের মনটা দিতে পারি না। তার কারণ এটাই আমাদের একটা সবচেয়ে বড় কারণ। এই সাধক কবি লিখছেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কালু করে, যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে। এ ভুল যে আমাদের হয় তা নয়, স্বামী বিবেকানন্দেরও এই ভুল হইত। স্বামী বিবেকানন্দ যোগ চর্চা করতে গিয়ে পাওহরি বাবার কাছে গিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে অনুমতি দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যদি না চাইতেন তিনি কোনোদিনই এটা করে উঠতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ তাকে অনুমতি দিয়েছিলেন এবং পাওহরি বাবার ওখানে গিয়েছিলেন। সেই গল্প আছে, রোজ যান পাওহরি বাবার কাছে আর পাওহরি বাবা তাকে বলেন, দাস কিয়া জানি। আপনারা যদি স্বামীজির পত্রাবলী প্রথম দিকে চিঠিগুলো পড়েন খুব মজা লাগবে। পাওহরি বাবার সঙ্গে তার যে কনভারসেশন এবং সেদিনকে কী কথাবার্তা হয়েছে সেগুলো সব তিনি রোজ প্রমোদাদাস বুককে লিখতেন, এবং সেই প্রমোদাদাস বুককে লেখা চিঠিগুলো পড়লে মনে হবে আমার আপনার সাথে স্বামী বিবেকানন্দের খুব একটা ফারাক নেই। কিন্তু তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ যে অনন্ত সম্ভার ছিলেন, অনন্ত ভাণ্ডার ছিলেন, সেই তার সামনে পাওহরি বাবা কোথাও কোনো জায়গায় দাঁড়াতেই পাচ্ছে, এবং সেই কারণে তার ওই এড়িয়ে যাওয়ার পদ্ধতি হিসেবে তিনি কথাটা বারবার বলতেন, দাস কিয়া জানি, দাস কিয়া জানি, দাস কিয়া জানি। তিনি কিছুতেই আর ঠিকঠাক মতো বলে উঠতে পারতেন না, তাই তিনি দুঃখ করতেন। অবশেষে স্বামী বিবেকানন্দের একটি অদ্ভুত একটি দর্শন হলো। রাত্রিরে শুয়ে আছেন, দেখলেন দূরে মাথার কাছে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তার সেই ছায়ামূর্তি তিনি দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণের দু চোখ দিয়ে জল পড়ছে, এমন একটা ভাব যেন তিনি বলতে চাইছেন কত কত কথা সেগুলো বলে উঠতে পারছি না। শ্রীরামকৃষ্ণের জীবিতকালে এরকম ঘটনা হয়েছিল, সেই সময় তার তিনি একটি গানের উল্লেখ করেছিলেন, কথা কইতে ডরাই না করিতেও ডরাই, পাছে তোমা ধনে হারাই হারাই। আমি তোমাকে বলতেও চাই আবার না বলতেও চাই, আমাদের অবস্থাগুলো খানিকটা তাই। আমাদের ছেলেপুলেরা যখন বড় হয়ে যায় এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের ভেতরে হয়, বুঝতে পারছি ছেলেপুলে যা করছে সেটা ঠিক নয়, কিন্তু আমাদের বলতে ভীষণ ভয় লাগে যদি আমাদের হাতের বাইরে চলে যায়, যদি আমরা তাদের হারিয়ে ফেলি। এখানে সাধককে সাবধান করে দেওয়ার জন্য ওই গানটির উল্লেখ করা আছে, আপনাতে আপনি থাকো মন, যেও নাকো কারু কারি। সত্যি সত্যি যদি ভালো করে খোঁজেন দেখবেন আমাদের হৃদয় এমন সম্পদ আছে আর অন্য কোনো সম্পদের খোঁজে ধারো ধার কোথাও যেতে হয় না। আমরা নানা বাবার কাছে নানা সম্পদ খোঁজ করতে যাই,
আলটিমেটলি গিয়ে দেখি ভেতরে যে বাবা বসে আছেন তার কাছে এত সম্পদ আছে আমাদের অন্য কোথাও খোঁজ করার দরকার হয় না। মন দিয়ে যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্রটাই যদি রোজ মন দিয়ে জপধ্যান করতে পারি দেখবেন মনের ভেতরে অসম্ভব একটা শান্তি আসছে, অসম্ভব একটা শক্তি আসছে। আসলে আমরা নিজেদের দেখি না ভালো করে, সেই কারণে বুঝে উঠতে পারি না যে আমরা কতটা শক্তিশালী। এই ধরুন আপনারা এই যারা বসে আছেন, মায়েরা বাবারা যেই বসে থাকুন, আর বাড়িতে গিয়ে শুনলেন যে আপনার ছেলেটা খুব অসুখ করেছে, ডেঙ্গুতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ছেলেটা খুব অসুখ করেছে, আপনি তাড়াতাড়ি করে একটা ক্যালপল 650 খাওয়ান, একটু জ্বর দেখেন, জ্বর বেশি হলে মাথায় জলপট্টি দেন, আরও বেশি হলে মাথা ধুইয়ে দেন, একটা হালকা কিছু খেতে দেন, সঙ্গে করে তাকে নিয়ে টয়লেটে যান, তারপর রাত্রিরে শোবার সময় দেখেন তার আরও কম্বল ছাড়া আরও কিছু দরকার আছে কি না। পরের দিন সকালে ছেলে মোটামুটিভাবে সুস্থ হয়ে যায়, যদি না ডেঙ্গু হয়ে থাকে ছেলে সুস্থ হয়ে যায়। এই যে সেবাটি করলেন এটাকে বলা হয়, এটা ইংরেজিতে আপনারা বলেন নার্সিং। এটা কিন্তু বাইরে কোথাও ছিল না, আপনি কিন্তু বলেননি বাবা শুয়ে থাকো বিছানায়, আমি একটা নার্সিংহোমে যাই, একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, সেখানে গিয়ে খানিকটা নার্সিং শিখে আসি, তারপরে তোমার সেবা করব। তাহলে এটা কোথা থেকে ছিল, কোথা থেকে করলেন? আপনার ভেতর থেকে। প্রত্যেকটি সম্পদ অনন্ত সম্পদ, স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইথ ইউ, ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড এভরিথিং, সমস্ত শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছু করতে পারো। আমরা সব কিছু করতে চাই না, সেই কারণে পারি না পারি না পারি না করে না কান্না কাঁদি। তাই বলছেন যা চাবি তাই খুঁজে পাবে খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধন সেই পরশমণি যা চাবি তা দিতে পারে, কতমণি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে সেই চিন্তামণি যিনি আমাকে প্রেরণা দিচ্ছেন তার নাচ দুয়ারে। এখানে তিনি নাচ দুয়ার শব্দটা ব্যবহার করেন যেখানে তিনি লীলা করেন। জমিদাররা নাচের জায়গা যেখানে নাচ দেখতে আসতেন সেটা কিন্তু নিজের অন্তর্মহলের বাইরে, এমনকি নিজের বাড়বাড়ির বাইরে, যেখানে তারা বসতেন সেখানকারও বাইরে, নাচমহলে আলাদা জায়গা, যেখানে বাইজিরা থাকতেন নাচ করতেন। আপনারা যদি এরকম নাচমহল দেখতে চান, এখনও কলকাতায় একটা খুব ভালো নাচমহল আছে ধামাপুকুর রাজবাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন এবং দুবছর ওই দিগম্বর মিত্রের বাড়িতে তিনি পূজারীর কাজ করেছিলেন, সেই বাড়ির প্রায় সমস্তটাই বিক্রি হয়ে গেছে। আমি খুব ছেলেবেলায় দেখেছি গোটা বাড়িতে ভেতরে রেল পাতা ছিল, এত বিরাট বড় বাড়ি, রেল পাতা ছিল এবং একটা ছোট্ট সেই ক্যারেজ করে ফেলে ফেলে এক জায়গা থেকে ওই জায়গায় যাওয়া হতো, গোটা বাড়িটাই বিক্রি হয়ে গেছে, টুকরো 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 করে বিক্রি হয়েছে। শুধু এই সামনের অংশটুকু দেবোত্তর বলে একটি শালগ্রাম শিলা এবং শীতলা দেবী আছেন, শ্রীরামকৃষ্ণদেব পুজো করেছিলেন, ওই অংশটুকু শুধু বাকি আছে, ওই অংশটুকু। আর যে তাদের দুর্গা দালান সেটি পুজো বন্ধ হয়ে গেছে, সেখানে এখন ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ বলে একটি সংস্থা তৈরি হয়েছে। এবং আরেকটি জায়গা সেটা হচ্ছে এই নাচমহলটা, দোতলা নাচমহল অপূর্ব, বাড়িতে থাকার জায়গা আছে শুধু নাই, মেকআপের জায়গা, কত কিছু ভাবনা চিন্তা করা হয়েছে, একবারে খাঁটি বেলজিয়াম ক্লাসের আয়না লাগানো আছে একটা কাঠের মতো ইয়ের ভেতরে, এবং সেটাকে ধরে রাখার জন্য যে শক্ত যে পিলারগুলো আছে সেগুলো সবটুকুতে হাতির দাঁতের কাজ করা আছে। আমাদের কতমণি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে, এই যে এখানে কিছুতেই আমাদের কার্তিক আশ্রম সব ভালো, শুরুটা কিছুতেই ভালো হয়নি, যেমন সেই মশাল নিতে গেলে অনেকটা সময় লাগে, তারপরে যখন চলতে থাকে, আমাদের মেদিনীপুর মঠে দুর্গা পুজো করতে যেতাম, ওখানে ষষ্ঠীর দিনটা খুব নড়বড়ে, সপ্তমীর দিন মোটামুটি নড়বড়ে, অষ্টমী থেকে এমন তড়বড় করে তখন পুজোর আগেই সব জিনিসপত্র এসে যায়, অতএব খুব মুশকিল হতো আমাদের। সেই আমাদের এখানেও তাই, এখানে দেখেছি যখন বাড়ি উদ্বোধন হবে আর এখানে সবাই সবাইকে আদেশ করে, তো এটা একটা সবচেয়ে বড় সমস্যা, কেউ কাজের লোক নয়। এই দিব্যানন্দজি এসে বসবেন তার জন্য একটা সোফার আছে, এই কেউকে বলছেন, ওকে বলছেন, ওকে বলছেন, ওকে বলছেন, সবাই সবাইকে বলছেন, কেউ আনার ব্যবস্থা, দিব্যানন্দজি এসে গেছেন তখনও, যে ওনার যে সবাই যে সোফাটাকে বসবেন সেটা তখন এসে পৌঁছবে, কোথায় এসে পৌঁছে বসবেন হাওয়াতে নাকি সেই এটা আমরা বুঝতে পারি না। আমি এই কথাগুলো বলি বলে আমার কমেন্টে আসে যে আমার কথাগুলো ভীষণ কাটা কাটা এবং ভীষণ গায়ে লাগে, একবারে নুন তেল দিয়ে খাওয়ার মতো আমার কথাগুলো। যাক গিয়ে আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে আসি, আজকে বিষয়টা একটু সেন্সিটিভ। মহারাজ বলছেন এটা বেলুড় মঠ, বিশেষ শ্রাবণ মঙ্গলবার 1337, 5ই আগস্ট 1930, দেশ একটু একটু করে স্বাধীন হচ্ছে আর স্বাধীনতায় উত্তাল হয়ে উঠেছে, ব্রিটিশ বুঝতে পারছে আর এই দেশটাকে এক রাখা যাবে না, তাদের হাতে আর থাকবে না,
তখন তারা একটা অদ্ভুত একটা নতুন কায়দা নিল, ধর্মগত ভেদ বুদ্ধি দিয়ে তারা একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল। যে হিন্দু যে মুসলমান পাশাপাশি ভাইয়ের মতো ভাই ভাইয়ের মতো থাকতেন, তারাই একে অপরের সঙ্গে দাঙ্গা বেঁধে যাওয়ায় একেবারে দুজনের মিত্র থেকে শত্রুতে রূপান্তরিত হল। কালকেই দেখছিলাম একজন একটা লেখা পোস্ট করেছিল যে তাঁর সেই এক প্রিয় বান্ধবী, এক ভদ্রলোক, তার অনেক বয়স হয়ে গেছে, তার সেই বান্ধবী আয়েশা তাকে দেখার জন্য তিনি খুব পাগল হয়ে উঠেছেন। ছোট নাতি, সে ছোট থেকে দেখে বাবা এরকম হয় এবং সবাই তাকে নিয়ে হাসাহাস করে। সবাই ভেবেছিলেন সেই ভদ্রলোকের প্রেমিকা বোধহয় ভদ্রমহিলা। অবশেষে ছেলে যখন বড় হলো, নাতি যখন বড় হলো, দাদু অত্যন্ত বৃদ্ধ, তাকে নিয়ে তারা রওনা দিলেন ফরিদপুরের সেই বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল আয়েশা আদতে প্রেমিক নয়, প্রেমিকা নয়, আয়েশা হলো তার ছোট বোন, তাকে বোনের মতো রাখি পরাত। সেই যখন 47 সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে শোন রকম দাঙ্গা বাঁধল, যেদিনকে তারা পালিয়েছিলেন তার পর দিন ছিল রাখি। এবং আয়েশার বাবা মুসলমান এবং তিনি পুলিশ অফিসার ছিলেন, তিনি এই ওই অঞ্চলে যত হিন্দু আছে তাদেরকে পার করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং আয়েশা সেই ছোট্ট মেয়ে তবে থেকে এত বছর অব্দি একটা ছোট্ট এই রাখি তিনি জমিয়ে রেখেছেন। আর এই ছেলে একটা তখনকার দিনে রোল্ড গোল্ডে, তখনকার দিনে রোল্ড গোল্ডে একটা আংটি দেবেন বলেছিলেন তার বোনকে, সেটাও তিনি এত জীবনে এত দুঃখ এসছে আঘাত এসছে সেটাকে কখনো নষ্ট করেনি, সেটাও সেইভাবে রাখা আছে। একটা অদ্ভুত গল্প কালকেই পড়ছিলাম এক জায়গায়, তো সেইটার একটা প্রভাব আমরা দেখছি। ঢাকায় হিন্দু মুসলমান দাঙ্গার দরুন মিশনের পক্ষ হইতে অভাবগ্রস্তদের সেবার বন্দোবস্ত হইয়াছে। সংবাদপত্রে আবেদন করা হইয়াছে অর্থের জন্য। সকালবেলা অনেকেই মহাপুরুষজিকে প্রণাম করিবার জন্য আসিয়াছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী প্রণাম করিয়া দাঁড়াইলে মহারাজ জিজ্ঞাসা করলেন, কিহে, রিলিফ ফান্ডের বা সেবা কাজের জন্য টাকা পয়সা আসছে? সন্ন্যাসী বললেন, না মহারাজ, তেমন কিছুই আসছে না। মহারাজ বললেন, তা আসবে ক্রমে ক্রমে, তোমরা টাকার জন্য ভেবো না, তার কাজ তিনি টাকার জোগাড় করে দেবেন। সন্ন্যাসী বললেন, আরেকটা মুশকিল যে এসব কাজে নিজেদের স্থির রাখা খুবই কঠিন, কি অমানসিক অত্যাচার না করছে পাষণ্ডেরা। মহারাজ বলছেন, তা তো বটেই, তা বাবা আমাদের কাজ হচ্ছে সেবা করা, আর সেই সেবার দ্বারা নিজেদের চিত্তশুদ্ধি করা। স্বামীজি বলেছেন, বাই ডুইং গুড টু আদার্স উই ডু গুড টু আসেলস, অপরের ভালো করে আমরা নিজেদেরই কল্যাণ করি, অন্যের উপকার করে নিজেদের কল্যাণ করা, এই তো আমাদের সেবার উদ্দেশ্য। এসব কাজের ভিতরে নিজেকে পরীক্ষা করা যায়, বাইরে যত রকম বাধা বিঘ্ন আসুক না কেন তোমরা অবিচলিতভাবে তার কাজ করে যাবে। আত্মান মোক্ষার্থম জগত হিতায় চ, নিজের মুক্তি এবং জগৎ কল্যাণের জন্য কাজ করাই হল তোমাদের জীবনের আদর্শ। তোমাদের দৃষ্টি সবসময় উঁচু দিকে থাকবে, তোমাদের আদর্শ যেমন মহান হৃদয় তেমনি বিশাল, খুব বিশাল হবে। আর এই যে সব কমিউনাল সাম্প্রদায়িক মারামারি হচ্ছে, এর পশ্চাতে তো আমি দেখছি সেই কল্যাণময়ী মহামায়ার হাত, তারই শুভ ইচ্ছাতে সব হচ্ছে, এর ফল ভালোই হবে। এতে হিন্দুদের ভেতরে একতার সৃষ্টি হবে, তারা সঙ্গবদ্ধ হতে শিখবে, পরস্পরের জন্য ফিল বা সমবেদনা করতে শিখবে, আর এসব খুবই দরকার হয়ে পড়েছে। হিন্দুরা সবচাইতে বড় দরকার সঙ্গবদ্ধ হওয়া, নিজেদের মধ্যে একতা আনা, বাইরের প্রেশার নাশ দেখি এত দিনের জড়তা নিচতা কাটে, তোমরা বিশ্বাস করে যাও এসব মায়ের ইচ্ছাতেই হচ্ছে, এতে হিন্দু জাতির কল্যাণই হবে, সমগ্র জাতির ভেতর নবজাগরণ আসবে। ঠাকুর স্বামীজি যখন এ জাতির ভেতর জন্মগ্রহণ করেছেন তখন হিন্দুদের সর্ববিষয়ে খুব উন্নতি হবে। হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে 1930 সালের দাঙ্গা, এবং সেই দাঙ্গার রিলিফের কাজ করছে রামকৃষ্ণ মিশন। আমরা পূজনীয় হিতেশানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম, হিতেশানন্দজি মহারাজ 1941 বর্মাতে যে হয়েছিল সেটার গল্প আমাদের বলেছিল, এখনো শোনা যাচ্ছে না নাকি? বর্মাতে সে যে দাঙ্গা হয়েছিল তার গল্প বলছিলেন। দলে দলে মানুষ এসে পৌঁছচ্ছে, উনি বলছিলেন যে যখন একটা করে নৌকা এসে পৌঁছচ্ছে, যতজন নৌকার যাত্রী আছে তার 60% মারা গিয়েছে নৌকার ভেতরে, না খেতে পেয়ে, জলের অভাবে, বিষাক্ত জল খেয়ে, বিষাক্ত ফল খেয়ে মারা গিয়েছেন। আর 40% যারা এসেছেন তারা প্রায় আত্মমরা,
দু চারজন শক্তপোক্ত লোক আছে, সেই দু চারজন শক্তপোক্ত লোককে মানসিক দিক দিয়ে জড়ো করে এই আদমরাদের প্রথম তুলে এনে রাখা এবং তারপরে গণ চিতা জ্বালিয়ে এদেরকে দাহ করা। বলছেন তার মনে আছে একজন মহিলার কথা, অল্প বয়সী একটি মেয়ে এসে পূজনীয় বুদ্ধেশানন্দজি পা দুটো জড়িয়ে ধরেছে এবং বলছেন তার স্বামী পৃথক চিতা লাগবে, এটাই তার একমাত্র দাবি, তাকে দাহ করা হোক কিন্তু তার স্বামীকে যেন পৃথক চিতায় দাহ করা হয়। ওই রকম মানে মৃত্যু যে শেষ যে অন্ত্যেষ্টি ক্রিয়া হবে সেটা যেন অমর্যাদায় হোক সেটা সে মিটি চায় না। এটার অদ্ভুত গল্প। মহারাজ বলতেন আমার মাঝে মাঝে মনে হতো আমি বোধহয় পাগল হয়ে যাব। এই কথা মহারাজ অনেক দিন সেই রিলিফ ক্যাম্প পরিচালনা করেছেন, বলছেন বেলুর মঠ থেকে ক্রমাগত কর্মী বদল করছে, যত দীর্ঘ রিলিফ হয় আমাদের কর্মীদের বদল করে দেন, কর্মীরা ক্লান্ত হয়ে যায়, নব উৎসাহে আরেক দল কর্মীরা এসে সেই কাজটা করতে থাকে, কিন্তু যে যিনি লিডার হন তাকে বড় একটা বদল করা হয় না, ফলে এই যে মানসিক কষ্টটা তাকে বহন করতেই হয়। মহারাজ বলছেন যে দলে দলে মানুষ আসছে, তাদের নিয়ে আসা হচ্ছে, গণচিতা তৈরি করা হচ্ছে, কাঠও যথেষ্ট পাওয়া যাচ্ছে না, কাঠ কেটে জঙ্গল থেকে কাঠ কেটে বা গভর্নমেন্ট কিছু সাপ্লাই দিচ্ছেন, আর প্রচুর পরিমাণে কেরোসিন সে বডিগুলো রাখার পর তার উপর কাঠ চাপিয়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শুধু মৃত মানুষের ঢল, শুধু মৃত মানুষের ঢল, মনে হতো যে আর আমরা যেন বাঁচতে পারবো না। এটার কথা বলতেন এই যারা দেশ বিভাগের সময় 1971 আমাদের দেশ থেকে যখন সমস্ত মানুষ আমাদের রামকৃষ্ণ মিশন সবকটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, তখন একমাত্র ওই এখন তিনি বর্তমানে তিনি প্রয়াত সেই সাধু, তিনি একমাত্র বাংলাদেশে ছিলেন, সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল ঢাকা মঠে, ছবি নষ্ট করে দেওয়া হয়েছিল। আমাদের অনিল মহারাজ আছেন বেলুর মঠে, খুব অসুস্থ, তিনি এখনও কথা বলেন, দিনাজপুর থেকে আসার সময় ঠাকুরের ছবিটি গলায় বেঁধে এবং ঠাকুরের অস্থিটি নিয়ে তিনি ওদেশ থেকে এদেশে এসেছিলেন, কত কাণ্ড করে কত রকম করে, তথাপি তার মধ্যেও কিন্তু এই সেবা ভাবটা সেবা কাজটা তাদের চালিয়ে যেতে হবে, এবং সেবা কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয় এবং এই কারণে আমরা অর্থ প্রার্থনা করে থাকি আপনাদের সকলের কাছ থেকে, আপনারা উজাড় করে দেন। কখনো কখনো যখন এই যে দৈব দুর্বিপাক আসে তখন আমরা মনে করি যে কিভাবে কি চলব। আমার মনে আছে আমফান যখন হলো 10 দিন আমাদের কোনো ইলেকট্রিসিটি নেই, 10 দিন আমাদের কোনো ইন্টারনেট কানেকশন নেই, 10 দিন কেন, 3 মাস ও দেবের সাথে আমাদের দ্বীপের কোনো যোগাযোগ ছিল না, যেটি ভেঙে যে কি গঙ্গার মধ্যে পড়ে যাওয়ায় আর আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কোনোরকমে এ প্রান্ত থেকে শ্রী সাহেব খাবারের নিত্য প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করেছিলেন চেমাগুড়ির এইসব অঞ্চলগুলো দিয়ে, যেখানে একেকার পরিত্যক্ত যেখানে নামাবার জায়গা সেই সব জায়গা, আমাদের কাছে 10 দিনের খাবার মজুদ ছিল, অর্থ আমাদের কাছে সেই অর্থে কিছু ছিল না, বেলুড় মঠ থেকে পাঠাবে বা কোনো থেকে পাঠাবে কী করে জানবো, সে টাকা হাতে পেলে তবে তো ব্যাংক তো বন্ধ, কী করে কী হবে, কিন্তু ভগবানের কৃপায় 8 মাস ধরে আমাদের আমফান রেডিং চলেছে এবং কোথা থেকে টাকা এসেছে কোথা থেকে জিনিস এসেছে আমরা নিজেরাও জানি, কত রকম ভ্যারাইটি রিলিফ করেছে, রিলিফ করতে গিয়ে দেখলাম করোনায় আক্রান্ত হয়েছে একটা গোটা ক্যাম্প একটা স্কুল বাড়িতে, সেখানে 72টি ছোটো ছোটো শিশু আছে, তাদের খেতে দেওয়া হচ্ছে ওই গভর্নমেন্ট থেকে যা দেওয়া হয় সকালে একটা দুপুরে একটা রাত্রির একটা, ছোটো শিশু তো তাদের ওসব ভালো লাগে না খেতে, সেই কারণে একদিন সেই রিলিফের কাজ করতে গেলে আমরা নিজেরাও জানি না গোটা ক্যাম্পে সবাই করোনায় আক্রান্ত হয়েছে, ওই কারণে তাদের আলাদা করে রাখা হয়েছে, আমাদের খুব বাধাও দেয়নি, ছোটো শিশুদের মধ্যে আমাদের সাধুরা গিয়ে রিলিফ করে চলে এলো, আসার পরে জানা যাচ্ছে সকলের করোনা আছে। করোনায় যখন আমরা কোনো স্থানীয় মানুষের সাহায্য পাইনি, আমরা এই 8টি সাধু আর 3টি ভ্যান রিক্সাওয়ালা, 2টি অফিসের কর্মী এবং 2টি স্কুলের কর্মী, এই কজনকে মিলে আমাদের এই একটানা রিলিফ চলেছে, দিনের পর দিন গিয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়েনি। আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে আমাদের কাজ চলুক এবং তুমি দেখো যেন আমরা কেউ অসুস্থ না হয়ে পড়ি, এই ত্রাণ কার্য যেন চলতে থাকে, ঠাকুর যেন দু হাত দিয়ে আমাদের যেরকম পক্ষী মাতা রক্ষা করেন ঠিক সেরকমভাবে আমাদের রক্ষা করেছিলেন। মহাপুরুষ মহারাজ বলছেন না তার কাজ টাকা আসবেই, এইটা একটা কথা, এই হিন্দু জাতি যখন আমরা আক্রান্ত হই একমাত্র তখনই আমরা সঙ্গবদ্ধ হই। আমফানে গোটা দ্বীপ যখন ভেঙে গেছে, বিশেষ করে ইয়াসে দেখলাম অনেকেই গৃহহীন হয়েছেন,
দীর্ঘদিন, এক একটা ক্যাম্পে কোথায় কেউ 47-48 দিনও সর্বোচ্চ দেখেছেন। আমাদের এখানে তো 10 দিন ছিলেন, তারপরে স্কুল খুলে যাবে, এই কারণে সকলকে অনুরোধ করা হবে যাদের বাড়ি একটুখানি রিকভার করছে তারা যেন ফিরে যায়। এই সকলকে অত্যন্ত সঙ্গবদ্ধভাবে সাহায্য করতে দেখেছে। তখন কিন্তু উচ্চ নিচ এই ব্যাপারটা থাকে না, তার আগে যে বুলবুল, যে বুলবুল না ফোনই যখন এসেছিল বা বুলবুল এসেছিল মধ্যরাত্রিরে, তখন কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমি দেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের 3টে বড় বড় ঘরকে খুলে দিয়ে সেইখানে রিলিফ শেল্টার করা হয়েছিল। একজন ভদ্রমহিলা, তিনি বেশ টিপটপ শিক্ষিতা এলেন, তিনি এসে ঘরে ঢুকেই বেরিয়ে পড়লেন, সমস্ত রাত্রি স্কুলের সিঁড়িতে বসে থাকলেন। জিজ্ঞাসা শুনলাম তিনি কোনো একটা স্কুলের শিক্ষিকা, তাকে জিজ্ঞাসা করলাম আপনি এরকম বাইরে বসে আছেন কেন? তিনি বলছেন আমার কাজের মেয়েটা ওই রিলিফ ক্যাম্পে আছে। কাজের মেয়ে আর আমি একই জায়গায় থাকবো না, আক্রান্ত কিন্তু দুজনই। যে শিক্ষা যে সবসময় আমাদের মনের উদারতা আনে না তা কিন্তু নয়, কিন্তু যখন এই দেখেছি গ্যাস রিলিফ ক্যাম্পে দেখেছি, আমফানেও দেখেছি, মানুষ একবদ্ধভাবে আছে। আমাদের যে সাইক্লোন শেল্টার আছে তার ছাদটা টিনে, এত ভয়ানক হাওয়া দিচ্ছে মঞ্চটাই উড়ে যাবে, মানুষজন সেখান থেকে বেরিয়ে এসে স্কুলের যে পাকা ছাদ তার মধ্যে আছে, এত হাওয়া দিচ্ছে বেরোতে পারছে না, তাই একজন আরেকজনের হাতটা এরকম করে ধরে আছে। হিউম্যান চেন বানায় না, এরকম হিউম্যান চেন, পুরুষের এরকম হিউম্যান চেন বানিয়ে হাওয়াকে নিজেদের গায়ে ঠেলে মহিলাদের ওই ছোটো রিলিফ ক্যাম্প থেকে এতে পাঠাচ্ছেন, সাধুরা আমাদের সাধুদের সাহায্য করছেন, আমরাও গুরুজিকে নিয়ে করছি ঘরে ঘরে, তারাও আমাদের সঙ্গে সঙ্গে করছে, সঙ্গবদ্ধভাবে কাজ, ভীষণ রকম সঙ্গবদ্ধভাবে কাজ হয়েছে, এবং সেই কারণে আমাদের কখনো কোনো সমস্যা হয়নি। দুটো জিনিস যাই হোক না কেন, আমাদের সবাইকে সবার সেবা করার দরকার আছে। এই আজকেই এসে শুনছিলাম, আপনারা অনেকেই জানেন আপনাদের পার্থ সারথী, এই আশ্রমের পার্থ সারথী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এবং এতেও আছেন, আইসিউতে আছেন, আপনারা সবাই তাকে চেনেন, কিন্তু অনেকেই জেনেছেন খবর, কেউ বোধহয় কতজন বোধহয় তার বাড়িতে খোঁজ নিয়েছেন, এটা হাত তুলে বলতে বললে সেটা খুব লজ্জাকর ফিগার হবে, অথচ সে কিন্তু আসে ওইরকম জায়গাটি এসে বসে, প্রত্যেক পাঠচক্রে আসে, কখনো কোনো ইহায় না, যখন দীক্ষা হয়েছিল তখনও দেখেছিলাম যে সকলের খাওয়ানো দাওয়ানোর কথা আমরাও তার নেতৃত্বে খেয়েছি, কখনো সে তার কর্তব্য থেকে এতটুকু সরে যায়নি, অথচ আজকে তার এই যে বিপদ আমরা কখনো খোঁজ করি না সে কেমন আছে। আমি প্রার্থনা করবো আপনাদের সকলের কাছে, রোজ যখন সকাল সন্ধ্যে জপ ধ্যান করবেন ঠাকুরের কাছে তার আরোগ্য প্রার্থনা করবেন, অল্প বয়সী ছেলে হোক বয়সী ছেলে হোক, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, এই সঙ্গবদ্ধ প্রার্থনা। মহারাজ বলছেন এই যে তার কাজের জন্য টাকা আসবেন, স্বামীজি বলছেন যে এই যে আমরা সেবা করি নানারকম অবস্থার মধ্যেও মানুষের সেবা করার চেষ্টা করে থাকি, তার একটাই উদ্দেশ্য, বাই ডুইং গুড টু আদার্স উই ডু গুড টু আওয়ারসেলভস, আমরা অন্যদের সেবা করার মধ্যে দিয়ে আমরা নিজেদের ভালো, যত আমরা অন্যদের সেবা করতে পারো তত আমাদের ভেতরটা খুলে যাবে। একটা ঘটনা বলি তার একটু পরিষ্কার হবে, কাশি সেবাশ্রম সঙ্গে এখনও পর্যন্ত সাধুরাই রোগীদের সেবা করে থাকে, এখন যেহেতু রোগীর সংখ্যা বেশি সাধুর সংখ্যা কম, তাই আমাদের পেইড কর্মীদের সাহায্য নিতে হয়। সেই সময় যখন কাশি সেবাশ্রম হয়েছিল তখন সেই সময় এত পেইড কর্মীরা ছিলেন না, সাধুরাই সব কাজকর্ম করতেন, স্বামী অচলানন্দজি কেদার বাবা এবং স্বামী শুভানন্দজি চারু বাবা, এরা দুজন মিলেই কাশি সেবাশ্রম সংঘ মানে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস বারাণসী শুরু করেন। তখন অচল বাবা কেদার বাবার বয়স অনেকখানি আছে, অচলানন্দজি অনেক বয়স হয়ে গেছে, তার মহাপ্রাণে 4-5 বছর আগেকার ঘটনা, তিনি রোজ সকালে একবার করে সমস্ত ওয়ার্ড প্রত্যেকটি পেশেন্টের কাছে ঘুরে ঘুরে ফিরে আসতেন, এবং বিকেল সকাল বিকেল তার কাছে ব্রহ্মচারী যারা দেখাশোনা করত তাদের রিপোর্ট করার কথা। মহারাজ জিজ্ঞাসা করতেন ব্রহ্মচারী যখন তার কাছে আসতেন যে আজকে তোমার ওয়ার্ডে কতজন পেশেন্ট এসেছে, কতজন নারায়ণ এসেছে, নতুন এক পুরনো একজন ব্রহ্মচারী বললো আমার আজকে ওয়ার্ডে 8 জন নতুন নারায়ণ এসেছে। একটি নতুন ব্রহ্মচারী যোগ দিয়েছে নারায়ণ আবার, তিনি বললেন আমার ওয়ার্ডে 4 জন পেশেন্ট এসেছে। অচলানন্দজি কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। এই অচলানন্দজি তাকে জিজ্ঞাসা করেন, যখন শুনলেন যে 4 জন পেশেন্ট এসেছে কথাটা উনি বললেন, তখন ওনার খুব দুঃখ হল, চুপ করে বসে আছে, এবং অচলানন্দজি খুব অসন্তুষ্ট হয়েছেন এটা দেখে,
সেই ব্রহ্মচারী চুপটি করে বসে আছেন। তারপরে অচল আর কি আস্তে আস্তে বলছেন, নারায়ণ নারায়ণ বলতে বলতে নারায়ণের ভাব আসে। তিনি বলছেন, তুমি যদি তাকে নারায়ণভাবে সেবা করো, তুমি তোমার সেরাটা দেবে। আপনারা যখন বাজারে যান দেবতার পূজার জন্য, তখন বিশ্বকর্মা পুজোর জন্য ফুল প্রসাদ ফল কিনতে গেছেন, মিষ্টি কিনতে গেছেন, সেরা ফলটা কিনবেন, সেরা মিষ্টিটা কিনবেন। মিষ্টি মুখে খুব সুন্দর করে ইয়ে তৈরি হয়েছে, ওই মোদক তৈরি হয়েছে, এইসব মোদক কিনে নিয়ে আসবেন, লাড্ডু তৈরি হয়েছে সব কিনে নিয়ে আসবেন, বড়ো বড়ো লাড্ডু তৈরি হয়েছে সেই সব কিনবেন, ভালো ফল কিনবেন, কখনো খারাপ জিনিস কিনবেন না। ঠিক সেই রকম আমরা যখন আমাদের প্রিয়জনের সেবা করি, তখন কিন্তু আমাদের সমস্ত মন প্রাণটা দিয়ে তার সেবা করে থাকি। এবং এই সেবা করতে করতে, সেবা যখন করি, তখন দেখবেন আমাদের নিজেদের ভিতরে একটা পরিবর্তন আসতে থাকে। আমরা আমাদের ভেতর থেকে ভালো জিনিসগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি। আমার ভালো মন, ভালো স্বভাব, ভালো ব্যবহার সব কিছু, আমরা যেরকম খ্যাঁক খ্যাঁক করে সুস্থ মানুষের সঙ্গে কথা বলি, অসুস্থ মানুষের সঙ্গে কিন্তু সেরকম খ্যাঁক খ্যাঁক করে কথা বলি না, নরম করে শান্তভাবে গায়ে হাত বুলিয়ে এরকমভাবে কথা বলি। যে বেস্ট মানুষগুলো, এগুলো কিন্তু আমার ভেতরে লুকিয়ে ছিল, একটু করে সেগুলোকে সেই ঝুড়ি থেকে বার করি। যেরকম বিয়ে বাড়িতে যাওয়ার সময় আলমারি খুলে আপনি আপনার বেস্ট যে কাপড়, যেটা এখনও দেখেনি কেউ, ফেসবুকে পোস্টিং হয়নি, হোয়াটসঅ্যাপে ছবি যায়নি, সেই কাপড়টা বার করে বিয়ে বাড়িতে সাজগুজ করে পরেন। ঠিক সেই রকমভাবে যার সেবা করছেন তার মনের ভিতরে একটা পরিবর্তন আসে। সেভাবে ঈশ্বর কি দয়াময়, তিনি আমার জন্য তার একজন সেরা সেবককে নিযুক্ত করেছেন এবং সে সব কিছু যার করে সেবা করছেন। টুয়াইস ব্লেসেড, দুজনের মন ভগবত মুক্তি হতে থাকে। এটা স্বামী অচলানন্দ জি মহাদেবের কথা। তিনি বলছেন, যত নারায়ণ জ্ঞানে সেবা করতে থাকবে তত তোমার ভেতরের পরিবর্তন হতে থাকবে, তোমার ভেতরের মানুষটার একটু একটু করে পরিবর্তন হতে থাকবে। এই একটু একটু করে পরিবর্তন হতে হতে একটা সময় কমপ্লিট ম্যানে হবে। বল বাবা খুব বেশি লেখাপড়া শেখেননি, কাশী সেবাশ্রম সঙ্গে তাকে পাঠানো হয়েছিল। মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে রোগীদের যে ঘা আছে সেটা পরিষ্কার করতে। বল বাবা সেই করে গেছেন সারাটা জীবন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়ে ফেলার পরে শেষের দিকে আর তিনি দাঁড়াতে পারতেন না, কিন্তু হুইল চেয়ার করে রোজ তিনি যেতেন এবং দীর্ঘ সময় ধরে সেবা করতেন। আমাদের আশিস মহারাজ, তিনি ওর সেবক ছিলেন, তিনি বলছেন একটি ঘটনা বলছিলেন যে একদিন একটা পেশেন্ট এসছে, তার ক্ষত থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে সারা ওয়ার্ডে টিকে থাকা যাচ্ছে। বরং বাবা সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠালেন, তারপরে এসে এই বলছেন, আমি নাকে মাস্ক পরে আছি তবে সেই দুর্গন্ধ আটকাতে পারছি না। বরং বাবা আস্তে আস্তে গ্লাভস পরে ধীরে ধীরে টিপে 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 তার পুরো পুষ্টটা বার করলেন। তারপর ভেতরে পোকা ম্যাকটস সেগুলো আছে, উনি বললেন সব মেরে দিলে মুশকিল, কিছু কিছু ঘাটাকে খেয়ে নিয়ে ভালো করে দেবে জায়গাটা, তাই ওষুধ দেওয়া হলো আর তলা একটা ট্রে ধরা হলো। বলছে যেরকম করে ওপর থেকে শিলা বৃষ্টি হয় এরকম করে ম্যাগট বৃষ্টি হচ্ছে, একেবারে সেই ট্রেটা ভরে গেছে ম্যাগটে, এত দুর্গন্ধ। সেই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে তিনি সেটা ঘাটাকে বন্ধ করে তারপরে তিনি তাকে ছেড়ে দিলেন। তিনি দীর্ঘ সময় চলে গেছে সেই পেশেন্ট, তার দুর্গন্ধ তখনও থেকে গেছে সারা বর্ডের ভেতরে। আর বন বাবাকে দেখা যাচ্ছে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়, সেবা করতে করতে এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন তার কখনো মনে হচ্ছে না তিনি কোনো কাজ করছেন, যেন স্বয়ং দেবতা এসেছেন রোগী নারায়ণ রূপে তিনি তার সেবা করছেন। নিত্যানন্দজির কথা আপনাদের অনেকবার বলেছি, মহাপুরুষ মহারাজের শিষ্য। মহাপুরুষ মহারাজ বলেছিলেন ঠাকুর সেবা করতে, তিনি ঠাকুর ঘরে সেবা করতেন, আমি তাকে দেখেছি। তখন তিনি কাজকর্ম করতে পারতেন না, একটা টুল আছে দেখবেন বলুমাকে মায়ের জমির কাছে, এই টুলটা তিনি বসে থেকে তাকে ইনস্ট্রাকশন দিতেন ছোটো ঠাকুর চেয়ার। নিত্যানন্দজি চোখে খুব হাই পাওয়ারের চশমা ছিল, গুলঞ্চ গাছে উঠেছিলেন ফুল তুলতে, গুলঞ্চ গাছে ডালে তার চশমাটা আটকে থেকে গেছে। তিনি কিন্তু নেমে এসেছেন, নেমে এসে যেরকম চারটে মন্দির, ঠাকুর মা, স্বামীজি, রাজা মহারাজ আর স্বামীজির ঘর, মহাপুরুষ মহারাজের ঘরে ফুলের বিহার, সব জায়গায় ফল, এই যে ফুলের থালা তৈরি করেছেন, সব ফল কেটেছেন, নৈবেদ্য বানিয়েছেন ঠাকুর মা, স্বামীজি, রাজা মহারাজের মন্দিরে। তারপরে ঠাকুরের যখন ফল ভোগ উঠেছে, টেবিল পরিষ্কার করে ফলভোগও দিয়েছেন, ঠাকুর ওখানে খাচ্ছেন, উনি ভাবলেন একটু মালাটা নিতে, এই ছুঁচে সুতে পড়াতে গিয়ে তিনি প্রথম মুখ্য করলেন তিনি চোখে তার চশমা নেই, না এটা আরেকটু পরে দশটা নাগাদ যখন সব পুজোর কাজটা শেষ হয়ে গেছে, তিনি একটু ফ্রি হয়ে গেছেন, তখন ভাবলেন একটু মালা নিতে, ছুঁচে সুতো পড়াতে গিয়ে তিনি ফিল করলেন তিনি দেখতে পাচ্ছেন না কারণ তার চোখে চশমা।
ওর দশটার সময় ঘটনাটা ঘটেছে, কতখানি এনগ্রস থাকলে একটা মানুষ দশটা সাড়ে দশটার সময় তার একটা খেয়াল করে, আমার চোখে চশমা নেই, তিনি যে কাজটা করছেন সবটাই এমনভাবে ডুবে আছে, এই যে চশমা আমাদের যে বাইরের সহায়ক জিনিস এগুলো তার কোনো রকম প্রয়োজন মনে করছে না। আমি দেখেছি প্রতিভানন্দজিকে, বিজ্ঞানানন্দ মঞ্চের শিষ্য, তিনি আরোগ্য ভবনে এসেছেন, শেষ বয়সে বসে বসে সব স্তব স্তুতি মুখস্থ করছেন। আমি জিজ্ঞেস করলাম কেন স্তব স্তুতি মুখস্থ করছেন, বলছে যখন করার বয়স ছিল তখন প্রচুর কাজ করতে হতো, এগুলো মুখস্থ করা হয়নি, আর আস্তে আস্তে বুঝতে পারছি শরীর একটু একটু অচল হয়ে যাবে, আর হাঁটতে পারবো না, মন্দিরে যেতে পারবো না, আর গেলেও চোখে হয়তো ভগবানকে দেখতে পাবো না, কিন্তু স্তব স্তুতি অর্থ সহ মুখস্থ করে রাখলে যখন আমি সম্পূর্ণ বিকল হয়ে যাব আমার মনটা সচল থাকবে, আমি মনে মনে ভগবানকে ডাকতে পারবো, আমি মনে মনে ভগবানকে চিন্তা করতে পারবো। এই যে জগতের কাছে দেখুন যে কোনো সেবাই আমরা করি না কেন, এটা আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করা, নিজের ভেতরে ভালো ভাবটিকে আরোপ করা। আপনি বাড়িতে সেবা করুন, তার সঙ্গে আরও পাঁচজন একজন দুজন আপনার সাধ্যমতো সেবা করুন, সবাইকে যে প্রচুর সেবা করতে হয় তা নয়। কেউ কিছু একটা, আমাদের একজন ছিলেন অসীমদা ছিলেন, মারা গেছেন, আমরা যে পূর্বাশ্রমে যে আশ্রমে যেতাম সেখানে পেশায় ইলেকট্রিশিয়ান, তিনি তার বিকেলবেলাতেই সব জায়গায় কাজ করতেন, ইলেকট্রিকের এর পাকা খারাপ হয়ে গেছে, ওর আলো খারাপ হয়ে গেছে, তখন সদ্য সদ্য কলকাতায় টেলিভিশন এসছে, সেই প্লাগ পয়েন্ট তৈরি করা হয় না, এগুলো তার বিকেলবেলাতেই কাজ করত, সে আশ্রমে কোনো কাজ করতে পারতো না, রোজ দুপুরবেলা তিনটে নাগাদ সে চাবিটা নিয়ে আসতো, বিরাট বড় ঠাকুরের দালান, সেই দালানে আমাদের রামকৃষ্ণ আশ্রম ছিল, সেই দালানটা সম্পূর্ণ মুছে ছাড় দিতেন, তারপরে মুছতেন, পরিষ্কার করতেন, তারপরে এই যে কার্পেট পাতা হয়েছে যখন ট্যাবড়া চ্যাবড়া এবড়া করে পাতা হয়েছে, ওনার একদম এই প্রান্ত থেকে উপ্রান্ত পারতেন, কোথায় তো খুব কুচিতে থাকতো না, এগুলো যেমন খুব পাতলা কার্পেট পাতলা একটু মোটা, এই জিনিস একটু মোটা, সেগুলো পাতা খুব ভারী ভারী ছিল, রোলের মতো ছিল, সেগুলোকে এরকমভাবে পাততেন, কারণ পাঠক যেখানে বসে পাঠ করবেন সেখানে একটা শতরঞ্চ পাতা হতো, তারপরে পাঠকের টেবিল, পাঠকের কুশন, পাঠকের আসন সমস্ত কিছু গুছিয়ে রেখে, এমনকি পাঠকের একটু দূরে একটা ধূপ জ্বালানো হতো, যা পেটের ভেতরে সেই দুটো ধূপ আর দেশ লাইটি রেখে তিনি ঠাকুর প্রণাম করে তালা চালা দিয়ে চলে যেত। আমরা যারা পরে আসতাম, পরে বলেন ঘুমিয়ে পড়েছেন ঠাকুর, পরে যারা আসতাম ভলেন্টিয়াররা, তারা আমরা এসে ওই কাজ করে রেখাই থাকতাম, আমরা এসে গা ফুলিয়ে থাকতাম, এই করেছি তাই করেছি, নিঃশব্দে ভাবুক না, আমাদের জামাটা যে সেলাই করে দিয়েছে আমরা কি জানি, আমরা যে রোজ যে ভাত ডাল তরকারি খাই এটা কে চাষ করেছে, কোথা থেকে উৎপাদন হয়েছে, কে আর খেতে হয়েছে, আমরা কি জানি, জানি না, সবটুকুই নিঃশব্দে আসে, অথচ প্রত্যেকটা জিনিস আমাদের সমৃদ্ধ করে, অথচ কিন্তু আমরা কখনো নিজেকে সমৃদ্ধ করার কথা ভাবি না। মহারাজ বলছেন বিকেলবেলায় পাঁচটার সময় অ মহারাজ কলকাতা থেকে আসিয়া বলিলেন, মহারাজ রিগিকে সেবা কাজের জন্য একজন ভদ্রলোক ৫০০ টাকা দিয়াছেন, আরও দরকার হলে দেবেন বলেছেন, দেখুন ১৯৩০ সালে ৫০০ টাকার অনেক দাম আছে। এই সংবাদ শুনিয়া মহাপুরুষটি খুবই আনন্দিত হইলেন এবং চক্ষু মুদ্রিত করিয়া বলিলেন, জয় মাতার লীলা কে বুঝবে, এই তিনি এক রূপে কষ্ট দিয়েছেন, আবার তিনি অন্য রূপে লোকেদের মনে সেই দুঃখ মোচনের ভাব দিয়েছেন, ইয়াদেবই সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ, যে দেবী সকল প্রাণীর মধ্যে দয়ারূপে অবস্থিত রহিয়াছেন তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার, বারংবার নমস্কার, এক হাতে সংহার করছেন, অন্য হাতে বর ও অভয় দিচ্ছেন। স্বামীজি বলছেন কালীমূর্তি ভগবানের পারফেক্ট ম্যানিফেস্টেশন, শ্রেষ্ঠ বিকাশ, সৃষ্টি স্থিতি লয় সবেরই কর্তা তিনি, একদিকে অসীর দ্বারা ধ্বংস করছেন আর একদিকে বর ও অভয় দিচ্ছেন, এই হলো ভগবানের লীলা। একরূপে তিনি এত লোককে কষ্ট দিচ্ছেন, অনাহারে রোগে শোকে মারছেন, অন্যরূপে তিনি বহু লোকের প্রাণে সেই দুঃখ মোচনের প্রেরণা দিচ্ছেন, ধন্য মা তুমি, তোমার লীলা কে বুঝবে, এ পর্যন্ত কোনো যোগী ঋষি কেউ তাকে জানতে পারেনি, অনন্ত লীলাময় তিনি। এই বলে মহাপুরুষ মহাজ গান গাইছেন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ধ, ঘুরে বেড়ায় অন্ধকারে। তাই ঠাকুর বলতেন মা আমি তোমাকে জানতে চাইনি,
তোমাকে কে জানবে, কেউ কখনো জানতে পারেনি, পারবেও না। তবে এই করো মা, তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না, আর কৃপা করো তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি ও বিশ্বাস দাও। করো জোরে, মা আমাদের এই ভক্তি বিশ্বাস দাও, মা আমাদের এই ভক্তি বিশ্বাস দাও। আমি একটা স্কুলে গিয়েছিলাম বেলুড় মঠে থাকাকালীন, সেই তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব হচ্ছে, ছোটো ছোটো ছেলেদের সকাল 10টা থেকে বসিয়ে রেখেছে, আর তখন প্রায় 2:30 বাজে যখন আমার বক্তব্য শুরু হয়েছে। বাচ্চা ছেলেরা তারা চুপ করে বসে আছে, সকাল সেই অতক্ষণ থেকে 2টোর সময়, তখনও এক একজন বক্তা বলছেন, প্রত্যেকেই বলছেন, আমাদের ওখানে ওরা বলেন আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, মানে আরও 7 মিনিট, এই যে বলছেন আর দীর্ঘায়িত করবো না, এই করতে করতে দুপুর 2টোর সময় আমাকে বলতে বলা হয়েছে, যখন বলছি ছেলেদের ওরা শুনছে, মাস্টার সেটা গল্প করতে আরম্ভ করেছে। আমি তখন বললাম যে বাইরের কথা তো থেমেছে, আমাদের ভেতরের কথা যদি একটু থামে তাহলে আমি 2-4টি কথা বলতে পারি। এটা হচ্ছে কথা, মহারাজ বলছেন যে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পারে, তাকে তিনি যতক্ষণ না আমার ভেতরে কৃপা করছেন আমি তাকে জানতে পারি। তাহলে আমরা যে সাধন ভজন করি কেন, তাকে ভালোবাসার জন্য, আমাদের মনের ময়লা কাটার জন্য। শান্তানন্দজি মহারাজকে জিজ্ঞাসা, মাকে জিজ্ঞাসা করছেন যে ধ্যান তো করতে পারি না তাহলে আমাদের কী করে কী হবে, তিনি বলছেন ধ্যান করতে না পারো জপ করবে। তারপরে 3 বার উচ্চারণ করছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপে তারা সিদ্ধি লাভ করবে, জপে তারা সিদ্ধি লাভ করবে। সব শুধু সারা মায়ের কথায় রেকর্ডেড আছে, মা জপ সম্পর্কে 38 বার বলেছে এবং জপের নানা জিনিসের কথা বলেছেন, কেন জপ করবো, ভগবানের মন আসার জন্য কেন জপ করবো, তাকে তারা তাকে ভালোবাসবো বলে কেন জপ করবো, জপের দ্বারা দেহ শুদ্ধ হলে সেই শুদ্ধ দেহে ঈশ্বরের ধ্যান করতে পারবো, জপ একটা সময় ধ্যানে রূপান্তরিত হবে। ধরুন আপনি আপনার বাড়িতে আপনি যে পাত্রটায় রান্না করেছেন আগের দিন রাত্রিরে, সেটা যদি ধুয়ে মেজে না রাখেন তাহলে কিন্তু পরের দিন সকালে তাতে রান্না করা যাবে না। এমনকি যে পাত্রগুলো খেয়েছেন আগের দিন রাত্রে, আবার সেই পাত্রে ইটো পাত্রে যে তুমি তো খেয়েছো, ইটো পাত্রে খাবার দিলে কেউ খেতে চাইবে না, সেই কারণে যেখানে তিনি এসে বসবেন সেটাও পরিষ্কার শুদ্ধ থাকা দরকার। এই আপনাদের বাড়িতে যখন পুজো টুজো হয়, ঘর মুছেন আপনারা, যে পিঁড়িটা এসে দেবতাকে বসানো হয় সেটাকে পরিষ্কার করেন, আলপনা দেন, কত কী করেন, তার একটাই উদ্দেশ্য দেবতা এসে বসবেন তার জন্য পরিচ্ছন্নতা। ঠিক সেই রকমভাবে যে আমাদের যাবতীয় চেষ্টা, যাবতীয় কর্মপ্রবাহের একটাই উদ্দেশ্য, নিজেকে আরও উন্নত মানের সাধকে রূপান্তরিত করা, একটা উন্নত মানের মানুষে রূপান্তরিত করা, এটা হচ্ছে কথা। এটা যদি না হয় তাহলে জানবেন আমাদের ভগবানকে ডাকা ঠিকঠাক মতো আসা হচ্ছে না। ওই রবীন্দ্রনাথের গানে আছে, শুধু আসা যাওয়া শুধু স্রোতে ভাসা, হ্যাঁ শুধু আসবো যাবো আর শুধু স্রোতে ভাসবো, আদতে কখনো তীরে আর কোথা আমাদের হবে না, এটা হচ্ছে কথা। এখানে একটা ঘটনা বলা হয়েছে যে তখনকার দিনে কোনো একজন 500 টাকা দেবেন বলে রাজি হয়েছেন এবং এও বলেছেন আরও প্রয়োজন হলে আরও টাকা দেবেন, এটা হচ্ছে কথা। যখনই আপনি অন্যের জন্য কাজ করবেন টাকা পয়সা আসবেই। আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে এই লোকের জন্য টাকা পয়সা তুলছি এবং এই অভিজ্ঞতাটা বরাবর আছে, যখনই আপনি অন্যের জন্য কিছু চাইবেন, কিছু মানুষ হয়তো ফিরিয়ে দেবেন, কিছু মানুষ হয়তো আপনাকে কাটতে দেবেন না, কিছু মানুষ পৃথিবীতে অবশ্যই পাওয়া যাবে যারা আপনাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিছু ভালো মানুষের জন্যই পৃথিবীতে ভালো আর খারাপের ব্যালেন্স হয়ে পৃথিবীটা চলছে, না হলে ধ্বংস হয়ে যেত। বেলুড় মঠ 21শে শ্রাবণ বুধবার 1337 বঙ্গাব্দ 6 আগস্ট 1930 সকালে মঠের সাধুরা মহাপুরুষটিকে প্রণাম করিবার জন্য ক্রমে ক্রমে তাহার ঘরে সমবেত হইতেছে। স্বামী বিজয়ানন্দ প্রণাম করিয়া দাঁড়াইলে মহাপুরুষটি জিজ্ঞাসা করিলে, কি হে আজকাল কী পড়া হচ্ছে? স্বামী বিজয়ানন্দ, শ্রীমৎ ভাগবত পড়া হচ্ছে। মহারাজ ভাগবতে, মহারাজ জিজ্ঞাসা করছেন ভাগবতের কোন অংশ? বিজয়ানন্দজি বললেন অবধূতের 24 গুরুর কথা পড়া হচ্ছে, অনঙ্গই পড়ে, অনঙ্গ মানে স্বামী ওঙ্কারানন্দজি, অনঙ্গই পরে আমি বসে শুনি, কখনো বা ও পরে আমাদের কাছে গল্প করে বলে, ওর চারেতেই আমার পড়াও হচ্ছে, ওই জোর করে বলছে,
বৈষ্ণব ফিলোসফি বা বৈষ্ণব দর্শন করতে তাই করছি। অনুগ মহারাজের খুব উৎসাহ ছিল পড়াশোনার বিষয়ে, অল্প বয়স সব কিছুতে উৎসাহ। বিদেশানন্দজি গল্প করতেন যে অল্প বয়সী সাথীতে তিনি ছিলেন নেতা, বলতেন গঙ্গা থেকে বাঁকে করে জল আনতে হতো, রোজ সকালবেলা সব নতুন সাধুদের সঙ্গে করে নিয়ে তিনি গঙ্গা থেকে বাঁকে করে জল আনতে, সবার যে আনার যে টিনের যে ক্যানেস্তারাগুলো সেগুলো ছোটো, আর অনঙ্গ মহারাজেরটা সবচেয়ে বড়। তিনি কাঁধে করে বিরাট চেহারা, খুব বড় সাধু, খুব পণ্ডিত, সারা রাত ধরে একাশনই কোনো সাহায্য ছাড়াই, তন্ত্রধারক কোনো বই কোনো কিছু ছাড়া তিনি কালী পূজা করতে পারতেন। পরবর্তীকালে উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। কাকুরগাছি আপনারা এখন যেভাবে দেখছেন এর খানিকটা রূপকার তিনি, আগে একবারে খুব গোলমেলে অবস্থায় ছিল অনঙ্গ মহারাজ, যেগুলো করতেন। খুব সাহসী, ভীষণ রকমের পণ্ডিত, প্রথার বুদ্ধি এবং অত্যন্ত উচ্চমানের সন্ন্যাসী। তিনি সাধুদের উৎসাহ দিতেন। এরকমও হতো যে সারাদিন সবাই কাজ করে ক্লান্ত, মহারাজ তখন সেই মোমবাতি জ্বালানো হতো, যে কাঁচের যে ল্যাম্পগুলো তার ভিতরে মোমবাতি বসানো হতো, সেই সেজের বাতি প্রত্যেকটা যেটুকু হতো সেটা সকালবেলা তিনি তুলে তুলে রাখতেন। তার কারণ হচ্ছে যে একখানা কেরোসিনের একটা ইয়ে দেওয়া হতো, লণ্ঠন দেওয়া হতো 10 দিন চালানোর জন্য, তাতে এত কম তেল থাকতো একদিন দুদিনই সেটা শেষ হয়ে যেত। সেই লণ্ঠনটি ওই স্বামীজির ঘরের সামনে যে সিঁড়ি, এদিকের না ভেতরের দিকে সিঁড়ি, সেইখানে বসে সবাই সিঁড়িতে বসে পাঠ করতেন, অনঙ্গ মহারাজ পড়তেন এবং সকলকে পড়াতেন। দিনের বেলা এত কাজ করতে হতো, দিনের বেলা সবসময় সময় পাওয়া যেত এবং দিনের বেলা সাধুদের স্বামী শুদ্ধানন্দজি বা সুধীর মহারাজ পড়াতেন। তিনি ওই মোমবাতিগুলো জোগাড় করে রাখতেন, সেইগুলো জ্বালিয়ে জ্বালিয়ে হতো, যখন একেবারে কিছু থাকতো না সে অন্ধকারের মধ্যে তিনি তার স্মৃতি থেকে পড়াতেন। অদ্ভুত স্মৃতি, বিদেশানন্দজিকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তার এই যে অদ্ভুত স্মৃতি বই ছাড়া বলছেন, এইরকম কাউকে দেখেছেন কিনা, তিনি অনঙ্গ মহারাজের কথা বলতেন। বলছেন যে ভগবতের কোন অংশ পড়া হয় না অবতীতের 24 গুরুর কথা, বলছেন উৎসাহটা অনঙ্গেরই, অনঙ্গ মহারাজের উৎসাহ। বলছেন মহারাজ, বলছেন আমাদেরও এইরকম খুব হতো স্বামীজির সঙ্গে, তিনি তো এক এক দিন এক এক সময় এক একভাবে থাকতেন আর আমাদের সকলকে সেইভাবে উত্তেজিত করতেন, কখনো জ্ঞানের চর্চা কখনো ভক্তির চর্চা এইসব হতো। এমনও সময় গেছে যখন মাসাধিক কাল একইভাবে সকলে মাতোয়ারা হয়ে থাকত, দিন দিবারাত্রি সর্বক্ষণ সেই একইভাবে খেতে শুতে বসতে সব সময় সেই এক আলোচনা ও বিচার চলত এবং সঙ্গে সঙ্গে সেইভাবে সাধনাও করত। স্বামীজি বুদ্ধদেবের ভাব খুব ভালোবাসতেন আর বুদ্ধিস্ট ফিলোসফি বা বৌদ্ধ দর্শন খুব পড়েছিলেন, তিনি তো আর এক খেয়েছিলেন না, তখন থেকেই স্বামীজির ভাব ভাষা যুক্তি তর্ক সব এক অদ্ভুত রকমের একভাবে ছিল। তিনি সাধারণ যা কথাবার্তা বলতেন তাও খুব উঁচু ভাব এবং পাণ্ডিত্যপূর্ণ ভাষায়। তিনি মিল্টনের ভাষা খুব পছন্দ করতেন, মিল্টনের ভাষা খুব কাব্যিক, খুব পোয়েটিক এবং খুব মার্জিত। আমরা যেরকম দেখি খুব মার্জিত ভাষায় কথা বলা, সেই মার্জিত ভাষায় তিনি কথা বলতেন। বিচার ও তর্কাদি যখন করতেন তখন মিল্টনের ভাষায়। স্বামীজি আমেরিকা যাওয়ার পূর্বে যখন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পরিব্রাজক অবস্থায় বেড়াচ্ছিলেন, তখন একবার জুনাগড়ের দেওয়ানির সঙ্গে তার সাক্ষাৎ হয়। দেওয়ান তো তার সঙ্গে কথাবার্তা বলে এতটাই ইমপ্রেসড হয়েছিলেন যে স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার বিফোর ইউ, স্বামীজি আপনার সামনে খুব গৌরবময় ভবিষ্যৎ দেখছি। তাই হল স্বামীজি আমেরিকায় গিয়ে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যখন গেলেন তখন প্রথমটা একটু নার্ভাস বা বিচলিত বোধ করছিলেন, তাই তো হবার কথা, এত বড় গ্যাদারিং, হাজার হাজার লোক একসঙ্গে আর সব বাছা বাছা লোক, ফ্লাওয়ার্স অফ দ্য সোসাইটি, কী যে বলবেন ভেবেই পাননি, কারণ তিনি তো কোনো লেকচার তৈরি করে যাননি। ডক্টর ব্যারোস তাকে উঠতে বলছেন আর তিনি কেবল সময় নিচ্ছেন, এমন সময় হঠাৎই তার এই শ্লোকটা মনে পড়ল, মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিং ইয়ৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম, যার কৃপায় মুখ বাচাল হয় এবং পঙ্গু পর্বত লঙ্ঘন করে সেই পরমানন্দ স্বরূপ মাধবকে আমি বন্দনা করি। স্বামীজির কথা বলছেন মহাপুরুষ মহারাজ, সবসময় তিনি একটা ভাবের ভিতরে থাকতেন। এটা কিন্তু শুধু স্বামীজির ভাব ছিল না, ঠাকুরেরও এই ভাবটা,
যখন তিনি সমাধিতে ডুবে থাকতেন তখন বাইরের পৃথিবীটা তার কাছে মিথ্যা বলে প্রতিভাত হতো। আবার যখন তিনি সাধারণ মানুষের মতো সাধারণ কথা বলছেন তখন তিনি এক তার মতো সাধারণ মানুষ খুঁজে পাওয়া যেত না। আমরা যদি স্বামী শিষ্য সংবাদ পড়ি তাহলে দেখব সেখানে স্বামীজি সবসময় একটা উচ্চ ভাব বজায় রাখতেন। তিনি তার শিষ্যের সঙ্গে ফুচকিমি করছে, শিষ্য খুব ইডিওটিক প্রশ্ন, বোকার মতো প্রশ্ন জিজ্ঞাসা করছেন, স্বামীজি সেসবের উত্তর দিচ্ছেন, কিন্তু তার ভিতরে এমন একটা মার্জিত ভাব, এটা দেখলে খুব ভালো লাগতো। আমরা ভূতেশানন্দজিকে দেখেছি, গগনানন্দজিকে দেখেছি, রমনাথানন্দজিকেও দেখেছি, সব কথার ভিতরে একটা মার্জিত ভাব থাকতো। বে দে ইউজ টু প্রেজেন্ট, কোনো একটা কথা বলছেন সেটা কত সুন্দর করে, রমনাথানন্দ বুঝতে পারতেন না মেয়েদের সিঁদুর তাহলে বিধবা সিঁদুর ছাড়া বিধবা এটা বুঝতে পারতেন না। এরকম অনেকে আসছেন তাদের স্বামী মারা গেছেন, জিজ্ঞেস করছেন তোমার স্বামী কী করে, ভক্তরা প্রথমে বুঝতে পারতো না, পরে বুঝতে পারলেন যে মহারাজ সব কিছু বোঝেন না, সবাই বাইরে তিনি, তখন তাদের তিনি জিজ্ঞাসা করতেন কী করে চলে, একেবারে লৌকিক কথা, যার সঙ্গে যেরকম কথা বলা দরকার। আবার লালকৃষ্ণ আডবাণী এসছেন তার সঙ্গে কথা বলছেন, আবার এপিজে আব্দুল কালাম তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখনও তাকে দেখেছি, তার সঙ্গে ফিলোসফির কথা বলছেন। সব কিছুর ভেতরে একটা মার্জিত, খুব সাধারণ জিনিস, খুব সাধারণ পোশাক পরে আছেন কিন্তু খুব মার্জিত, সফিস্টিকেটেড মনে হতো। এই ভাবটা ঠাকুরের কাছ থেকে আমরা পেয়েছি। অমন যে লেখাপড়া না জানা মানুষ তাকে দেখে কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো প্রথিত জ্ঞানী তারা এসে তারা একেবারে পুরো একেবারে চেত্তা খেয়ে যেতেন তার ঠাকুরের কাছে, কোনোভাবেই যেন কোনোরকম তার সঙ্গে তুল্য মূল্যে বিচার্য হতেন না। অথচ তাদের এত পাণ্ডিত্য, এত বড় বড় কাজ তারা করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে তারা একসঙ্গে আসতে পেরেছিলেন। তার কারণ হচ্ছে এই যে যখন যে ভাবটায় তিনি থাকতেন তখন তিনি সেই ভাবের ভেতরেই থাকতেন। এইটা স্বামীজির নয়, এটা শ্রীরামকৃষ্ণের ধারা, স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে এসেছেন। স্বামীজির ভেতরে একটা প্রবলভাবে দেখা গেছে। শারদানন্দ যে জীবনীতে আছেন তিনি যোগানন্দ জি মহারাজকে খুব কনফিউজড অবস্থায় বলছেন যে নরেনকে সবসময় বুঝতে পারি না, যখন যেটা নিয়ে মেতে থাকে তখন সেটা নিয়েই মেতে থাকে। তখন বা যোগানন্দ মহারাজ তাকে বললেন তুই নরেনকে বুঝতে পারিস না পারিস, তুই মাকে ধর, মার মধ্যে কখনো এইরকম কিছু নেই, যখন মা একবারে খুব ব্যালেন্স, যখন তিনি যোগের কথা বলছেন তাই বলছেন আবার যখন সাধারণ কথা বলছেন, নাহলে ভেবে দেখুন না একজন মহিলা তাকে পুজো করা হচ্ছে, দেবী জ্ঞানে পুজো করা হচ্ছে, স্তূপাকৃত হয়ে যাচ্ছে ফুল, আবার তিনি খানিকক্ষণ বাদে পুণ্যি পুকুরে যাচ্ছেন মাছ ধুতে, তার মেজ ভাইয়ের স্ত্রী সে অন্তঃসত্ত্বা, আজকে উৎসবের জন্য খাওয়া দাওয়া রান্নাবান্না দেরি করে হবে, তার দেরি করে খেলে চলবে না, তাই তার জন্য মাছ কেটে ধুয়ে নিয়ে এসে সেই মাছ রান্না করে তিনি তাকে খেতে দেবেন, যাতে তার কোনো অসুবিধা না হয়। আমাদের জন্য যখন কোথাও কোনো উৎসব হয় আমাদের তখন কীরকম আনন্দ ভুলেই যাই, আমরা মনে করি আমি আশ্রমের সেক্রেটারি, আমার জন্য টুকটুক 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 নানা রকমের পাত্র সাজানো থাকবে, আমি এখানকার এক্সিকিউটিভ বডির মেম্বার, আমি তো এই প্রথম দেখলাম এই আশ্রম যেখানে সবাই কোনো না পদে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে, সবাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বাদ দিলে সবাই কোথায় এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম কমিটি আমি দেখিনি শুনিওনি কখনো, এটা আমার কাছে খুব বিস্ময়ের মনে হয়েছে। এবং এটা একদম খুব পরিষ্কার করে বোঝায় আমরা সবাই পদের রোগী, যতই শ্রীরামকৃষ্ণের কথা বলি না কেন আমরা প্রত্যেকেই পদের রোগ করছি। এই পদের যদি অহমিকা না থাকে, পদের যদি বোধটা না থাকে, তাহলে আমরা কোনো কাজটি এক মুহূর্তের জন্য করব না। এটা এবারে খুব পরিষ্কার আমার কাছে, খুব পরিষ্কার করে প্রতিভাত হচ্ছে ব্যাপারটা। তো মহারাজ বলছেন যে মাস্টার তিনি ওইভাবে নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায় উৎসর্গ করেছিলেন, এবং স্বামীজির এত প্রতিভা, তিনি গিয়েছিলেন শিকাগো পার্লামেন্টে, এবং সেখানে যখন তাকে বলতে বলা হলো তখন যেন তিনি কিচ্ছু বুঝে উঠতে পারছেন না। ডক্টর ব্যারোজ যতই তার নাম ঘোষণা করবার কথা বলেন তিনি বলেন একটু পরে একটু পরে, এমন সময় তার সেই অদ্ভুত শ্লোকটি মনে পড়লো, মুখম করোতি বাচালম, তার কৃপা থাকে কি হয়, বন্দে তমহম বন্দে পরমানন্দম, যৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব, সেই পরমানন্দকে প্রণাম করি যার কৃপা পেলে মুখম করোতি বাচালম, যে কথা বলতে পারে না যে মুখ, সে শব্দ উচ্চারণ করতে পারে, নিজের অন্তরের ভাবকে, অন্তর্নিহিত ভাবকে প্রকাশ করতে পারে, পঙ্গুম লঙ্ঘয়ে গিরিম,
যার পা নেই যে কোড়া, সেও একমাত্র এই কুম্ভগিরি লঙ্ঘন করতে পারে। বলছেন, মনে পড়ায় যা আর ভাবটা সব কেটে গেল, ঠাকুরকে মনে মনে প্রণাম করে দাঁড়িয়ে পড়লেন। তারপরে যা হলো তা তো তোমরা পড়েইছ। তার মুখ দিয়ে আমরা এক নতুন বাণী আর এই জগৎ এক নতুন বাণী শুনতে পেল। তার বক্তৃতায় সব চাইতে ভালো হলো, বাবা ঐশী শক্তির খেলা। আর ঠাকুরের ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট, সাক্ষাৎ যন্ত্রস্বরূপ ছিলেন স্বামীজি। তার সামনে বড় বড় পণ্ডিত বক্তা, যারা নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য সেজে গুজে এসেছিলেন, সব ম্লান হয়ে এলেন। তাই দেখে সেখানকার লোকেরা পরে অনেক টাকা চাঁদা তুলে ডক্টর ব্যারোজকে ভারতবর্ষ প্রভৃতি স্থানে পাঠালো খ্রিস্টান ধর্ম সম্বন্ধে বক্তৃতা করতে। ব্যারোজ সাহেব এদেশে এসে নানা স্থানে ঘুরে ঘুরে বক্তৃতা করেও ছিলেন, তো ফল তেমন কিছুই হলো না। স্বামীজি পাশ্চাত্য দেশে সেই বেদান্তের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। তার বক্তৃতাদি এদেশে আসতে লাগলো। আমরা প্রথমটায় স্বামীজির লেকচার করে তো বিশ্বাসই করতে পারিনি তার স্বামীজির বক্তৃতা। তার সেই ভাষা, তার সেই ভাষাই বা কোথায়, আর সেই ভাবই বা কোথায়, সব বদলে গেছিল। সে এক নতুন ভাব ও ভাষা। আগা আমেরিকা যাওয়ার পূর্বে এদেশে যতদিন ছিলেন ততদিন কথাবার্তা ইত্যাদিতে তার জ্ঞানের ভাবই বেশি প্রকাশ পেত, আর ভাষাও ছিল খুব ফিলোসফিক্যাল, দার্শনিক ও পাণ্ডিত্যপূর্ণ। কিন্তু ওদেশে যেসব বক্তৃতা ছিল সেগুলি ভাষা যেমন সরল, ভাবও তেমনি সরস ও প্রেমপূর্ণ। পরে এদেশে ফিরে এসে তিনি বলেছিলেন, ওরে ওসব বক্তৃতা কি আমি দিয়েছি, আমার মুখ দিয়ে ঠাকুরই সব বলেছেন। বাস্তবিকই তাই, আমরা যখন যে কাজটা করব এইরকম ঈশ্বর নির্ভর যদি আমাদের কাজ হয়, তাহলে সে কাজ প্রথমত আমার যে নিজের চেষ্টা থাকে সেটা হচ্ছে নিখুঁত হবে, আর তিনি আমাদের ভেতরে শক্তি দেবেন এবং শক্তি দিয়ে আমাদেরকে কাজ করতে সাহায্য করবেন। এই মন্দিরটাই আপনারা দেখুন না কেন কীরকম ভাঙাচোরা একটা অবস্থায় ছিল, সেই ভাঙাচোরা মন্দির কীরকম আরও ভালো হলো, আরও পরিবর্তিত হলো। পূজনীয় বিমলাঙ্গনজি দীক্ষা দিতে এসে তিনি বলছিলেন, আমি বিশ্বাসই করতে পারি না এরকম পরিবর্তন হওয়া সম্ভব। তাদের দ্বারা হলো, এই আপনাদের মধ্যে আপনারাই চেষ্টা করলে এত ভালো জিনিস করতে পারে। আশ্রমের যে চেহারা আমরা দেখেছি আর এখন যে চেহারা দেখি, সম্পূর্ণ পরিবর্তন। এই যে আজকের যে চেহারা হলো এটা তো জগৎবাসী দেখছেন, এই চেহারাগুলো যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা বদল করে দিতে পারি। শুধু আমরা চাই না, আমরা চেষ্টা করি না। একজন কাজ করবেন এবং আমরা সবাই চুক্তি করে বসে থাকবো, ওইটি করলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। তাই বলছেন, তার ওপর নির্ভর করবো, তার কাজ করবার চেষ্টা করব। আমরা সবাই যদি একটু একটু করে করতে চাই তাহলে হবে। শ্রাবস্তীপুরে একবার খুব বড় রকমের দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ এত লোক ক্ষুধার্ত, রাজা অবশেষে একটা মিটিং ডাকলেন। সে রাজা সেই মিটিংয়ে সব ধনাঢ্য শ্রেষ্ঠী বড় বড় ব্যবসায়ীরা এসে উপস্থিত হলেন, কেউ রাজি হলেন না দুর্ভিক্ষ পীড়িত শ্রাবস্তীপুরীকে খাওয়ানোর জন্য। তখন একজন ভিখারিণী এসে উপস্থিত হলেন, তিনি বললেন যে আমি সব দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাওয়াবো। রাজা শ্রেষ্ঠীরা সব জিজ্ঞাসা, বিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এত মানুষকে যে খাওয়াবে তোমার কাছে সম্পদ কোথায়? তিনি বললেন, আমার ভাণ্ডার আছে তোমার সবাকার ঘরে ঘরে, আমার যে ভাণ্ডার তোমাদের সকলের ঘরে ঘরে আছে, আমি সকলের কাছে ভিক্ষা নিয়ে সকলকে খাওয়াবো। এটা হচ্ছে কথা, আমরা আমাদের সামান্য সামান্য চেষ্টাগুলো যদি করতে থাকি তাহলে দেখবি ভীষণভাবে। যে অসীমদার কথা বলতাম, আমি যখনই মনে পড়ে যে মানুষ আমাকে কাজ, আমাদের মনসাদ্বীপের মানুষজন এসেই প্রথম বসেই দেড় মিনিটের মধ্যে তিনবার বলে ফেলেন যে আমি খুব গরিব, আমি খুব গরিব, আমার পক্ষে কিছু করা সম্ভব না। এটা কিন্তু মাইক্রোফোনের দোষ না, তোমার ওখানকার দোষ, কেউ কিছু শুনতে পাচ্ছে না। দেখো কিরম, আর ক্লাস শেষ হয়ে যাবে, একটুখানি কষ্ট করে শুনি। তা সেই সবাই এসে বলেন যে আমরা ভীষণ গরিব, ভীষণ গরিব। পরশু দিনই একটা ছেলে এসেছিল, এসে বলছে সে এল ওই কী একটা কোর্সের চান্স পেয়েছে, লখনৌতে গিয়ে তাকে চার দিন থাকতে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে লখনৌ আসলে। আমি তাকে সব লিখে দিলাম, তুমি লিখবে কীরকমভাবে লিখবে, ওরা যদি আমার রেকমেন্ডেশন চায় আমি লিখে দেবো। কিন্তু তার একটাই কথা, আমাকে ফ্রিতে একটু থাকার ব্যবস্থা করে দিন, আমি বড় গরিব, আমি বড় গরিব, আমি বড় গরিব। এই তিনটি কথা সে বারবার করে বলছে। আমি তাকে যত বোঝাচ্ছি যে এরকম আমি চেষ্টা করলে হবে না, তোমাকে চেষ্টা করতে হবে, আমি সেখান থেকে রেকমেন্ড করতে পারবো। সে নিজের সামান্যতম চেষ্টাটুকু করতে রাখি,
আপনি সব করে দেবেন, আপনি সব করে দেবেন, ওভাবে হয় না, জীবনের কোনো ক্ষেত্রে ওভাবে হয় না। আর এটা একবারে খুব ভালো করে জেনে রাখুন যে সব জায়গায় যে আপনাকে কাউকে সাহায্য করতে গেলেই আপনার কাছে প্রচুর অর্থের প্রয়োজন হবে এরকমটা নয়, কিন্তু আপনার যতটুকু আছে, আপনার যে সামান্যটুকু আছে তাই দিয়ে আপনি শুরু করলেই দেখবেন কাজ হতে থাকবে, কাজ একবার উপভোগ করে হবে। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, মনসাদ্বীপে আসা, মনসাদ্বীপ কেন নরেন্দ্রপুরে আসা, এটা একেবারে নিজের চোখ দিয়ে দেখেছি যে যদি মানুষ চেষ্টা করে, মানুষের যদি সদ উদ্দেশ্য থাকে, স্বামীজি যেরকম বলছেন তোর উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে মানি বির পরই টাকা উচ্চে করতে থাকবে, টাকা এবং মানুষ সব আসে। কীরকমভাবে সাহায্য আসে আমরা নিজেই জানি না। দুটো ঘটনা বলি, বলে আমরা শেষ করব। এই কাকদ্বীপ থেকে একদিন এই ইলেকট্রিক সাপ্লাই লোক আমাদের কাছে গেলেন একটা চিঠি নিয়ে, একজন ডাক্তারবাবু এপারে বসে আছেন, তিনি কিছু ওই তেরপল দিতে চান, সরকারি তেরপল তো আমরা কিছু পাইনি, এবং একই সঙ্গে আমরাও বেলুড় মঠ থেকে যে তেরপল আসছে তার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছিল, আমাদের কাছে যা স্টক ছিল সব চলে গেছে, আমপান যে এত ভয়ঙ্কর হবে আমরা নিজেরাও খানিকটা সেটা আশা করিনি। তা সেই তিনি এই পারে আমাদের তখন তেরপলের খুব প্রয়োজন, সেটা চিঠি এলো, অনেক কাণ্ড করে তিনি সেই চিঠিটা পাঠিয়েছেন ইলেকট্রিক সাপ্লাই লোকের মাধ্যমে, তিনি এরকম 100টি তেরপল দিতে চান এবং একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমাদের তখন টেলিফোন কানেকশান এসে গেছে, আমরা তাকে ফোন করলাম, তিনি বললেন আমি এরকম 100টি জোগাড় করেছি, এই তার সাইজ এরকম জিনিস। আমরা সেই অনেক কাণ্ড করে সেই ইলেকট্রিক সাপ্লাই লোকটিকেই ধরলাম, তিনি ব্যবস্থা করে দিলেন, এবার থেকে ওপারে গেল। যখন ইয়াস হয়েছে সেই সময় সারা অঞ্চলে ভীষণ রকমের আমাদের আশ্রম এবং সন্নিহিত অঞ্চলগুলোতে সাপের ভীষণ রকমের উৎপাত, আমরা চাইছিলাম যে ওই অ্যাসিড, সেই অ্যাসিডে যদি আমরা পাই তাহলে যদি ছড়াতে পারলে খুব ভালো হয়, সরকারি সাপ্লাই জিরো, কিচ্ছু পাইনি আমরা। হঠাৎ করে উত্তরপাড়া থেকে, উত্তরপাড়া চুচড়া ওইখান থেকে বা প্রচার পরিষদের দুটি আশ্রম থেকে তারা এলেন, বললেন ত্রাণ সামগ্রী নিয়ে আসবো, উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে ট্রলারে করে তারা আমাদের কাছে পৌঁছে গেলেন। যখন ব্যাগ খুলছেন তারা কী কী এনেছেন, কাপড় জামা যেগুলো এনেছেন সেগুলো তো আলাদা করে রাখা, আর অল্প অল্প করে যে জিনিসগুলো এনেছেন খুলছেন, প্রথম যে ব্যাগটা বেরোলো সেটা হচ্ছে ওই কার্বলিক অ্যাসিড নিয়ে এসছে, এবং সেটা একটু দুটো না অনেক পরিমাণে, কোনো একটা ল্যাব থেকে তারা বিশেষ ব্যবস্থা করে সেই কার্বলিক অ্যাসিড নিয়ে এসছে। আমাদের যদি ইচ্ছাটা ঠিক থাকে, আমাদের যদি প্রয়াস থাকে, ঈশ্বরের আশীর্বাদ আসবেই আসবে, এ শুধু মাত্র ধর্মগ্রন্থে লিখে রাখা বিষয়বস্তু নয়, এটা অনুভবের জিনিস, এবং এই অনুভূতি যত তীব্র হবে দেখবেন আমরা তত আমাদের নিজেদের ভেতরের পরিবর্তন অনুভব করতে পারছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে এই শিবানন্দ বাণী নিয়ে আমাদের আবার একটা ক্লাস হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভবি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।